শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ তাকে ফুলে শ্রদ্ধা জানান। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় তার অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সুপ্রিম কোর্টের করিডোরে হাসিমুখে এভাবে আর হাঁটা হবে না টানা ১১ বছর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলমের। রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান। তার মৃত্যুতে আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার যে এই আজকে চলে যাওয়া, এটা আইনঙ্গনের জন্য একটা অপূরণীয় ক্ষতি। ওনার সব বিচারেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং দেশে আইনের শাসন আনার ব্যাপারে ওনার অনেক অবদান আছে। মানুষের জন্য উনি করতে পছন্দ করতেন। আপনারা সবাই দোয়া করবেন, উনি আইনজীবী হিসেবে তার সর্বোচ্চ চেষ্টা করেছেন রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য। সোমবার সকালে সিএমএইচ এর হিমঘর থেকে মাহবুবে আলমের মরদেহ বেলি রোডের সরকারি বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১১টায় তাকে নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে। তার নামাজে জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। শরীক হন আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। মানবতাবিরোধী বিচার আপনার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি স্বীকৃত খুনিদের বিচার, রাজাকারদের বিচার, সবগুলোতে যে উনি অনন্য ভূমিকা নিয়েছেন সেই জন্য জাতি সবসময় তাকে স্মরণ করবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এটা তিনি প্রমাণ করেছেন। আমাদের যত বড় বড় ধরনের মামলায় তিনি যে অবদান রেখেছেন সেই অবদান মাহবুবে আলমকে বাঁচিয়ে রাখবে। তার আইনের প্রতি পাণ্ডিত্য ছিল গভীর, রাষ্ট্রের প্রতি মমত্ব ছিল প্রগাঢ় এবং আইনের গভীরে তিনি প্রবেশ করতেন। জানাজার পর মাহবুবে আলমের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শেষ শ্রদ্ধা। তরুণ আইনজীবী সহ সকল আইনজীবীদের একটি আশ্রয়স্থল ছিলেন তিনি। একজন সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। তার দীর্ঘ কর্মময় জীবনে তিনি অনেক উদাহরণ, অনেক নজির রেখে গেছেন। তার মক্কেলের স্বার্থ রক্ষার জন্য আপনারা তার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তার বেহেশত নসিব করে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় দেশের পঞ্চদশ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।